দেশের স্বাধীনতার 75তম বর্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের রাজ্যপাল লা গণেশন। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এরপর রাজ্যপাল মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সহ একাধিক প্রশাসনিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। It's a very inspiring place for me. I remember Mahatma Gandhiji on particularly on this Independence Day, Azadi Ka Amrita Mahotsav. I am very much fortunate to be here and participate in this function. Only that much I want to say. Jai Hind. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।